নমস্কার, দ্য রিপোর্টে আপনাদের স্বাগত। বিদ্যা দেবী মা গো মা, তুমি এলেই যখন ফিরে, দাও না একটু বিদ্যা তোমার সকল ঘরে ঘরে। চিন্ময় মণ্ডলের বিদ্যাদেবী সরস্বতী কবিতার এই পংক্তি কিন্তু এখন বাংলার আকাশে বাতাসে মুখরিত হয়ে রয়েছে, কারণ আজ বসন্ত পঞ্চমী তিথিতে বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে 8 থেকে 80। প্রতি বছরের মতো এবছরও বিদ্যালয় হোক বা কলেজ, বিভিন্ন শিক্ষাঙ্গনে বিদ্যার দেবীর উপাসনায় ব্যস্ত শিক্ষার্থীরা। সরস্বতী পুজো তো আমরা করি, তবে আমরা সবাই কি বাগদেবীর জন্ম বৃত্তান্ত সম্পর্কে ওয়াকিবহল? হয়তো না। পদ্মপুরাণে দেবী সরস্বতী দক্ষরাজের কন্যা ও কাশ্যপ মুনির পত্নী। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণ কিন্তু বলছে যে মা সরস্বতী হলেন নারায়ণ ঘরণী। তাহলে তিনি কিভাবে শিব পার্বতের কন্যা হন তা নিয়ে কিন্তু রয়ে যায় প্রশ্নচিহ্ন। তবে তার পরিচয় নিয়ে নানান আশ্চর্যজনক কাহিনী প্রচলিত থাকলেও তিনি আমাদের কাছে বিদ্যার দেবী হিসেবেই বন্দিত। সমগ্র জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মার মানুষকন্যা সরস্বতী দেবীর বিনার ক্ষমতা শুনলে আপনি কিন্তু অবাক হতে বাধ্য, কারণ এরকমই অবাক করা এক পৌরাণিক কাহিনী আপনাদের শোনাবো এখন। কথিত আছে, একবার দেবতাদের অমরত্ব প্রদানকারী সোমরস চুরি করে গন্ধর্বরা। এতে তো এক যুগে বেজায় ছুটে যান দেবতারা। তখন দেবী সরস্বতী এগিয়ে এলেন সমস্যা সমাধানে, বা নাটকপ্রেমীরা যাকে বলেন ডিউএক্স মেশিনা। তিনি দেবতাদের কথা দেন যে বিনা যুদ্ধেই তিনি গান্ধর্বদের কাছ থেকে সেই সোমরস উদ্ধার করবেন, আর যেমন বলা তেমন কাজ। গান্ধর্বদের বাগানে ঢুকে তিনি তার বীণায় তোলেন অপূর্ব সুরের মূর্ছনা, আর সেই সুরের জাদুতে কার্যত বোধ হয়ে যায় গান্ধর্বরা। দেবী সরস্বতীর কাছ থেকে এই সুর শেখার আর্জি জানালে বুদ্ধিমতী বীণা পাণি তাদের শর্ত দেন যে তিনি এই সুরের কৌশল শেখাতে পারেন, তবে তার পরিবর্তে তাদের দেবতাদের সোমরস ফেরত দিতে হবে। কথা রাখলেন বাগদেবী, আর সেই সঙ্গে দেবতারাও ফিরে পেলেন তাদের প্রাণীর ধন সোমরস। সরস্বতী পুজো মানেই প্রথম প্রেম, কিংবা বাবা মাকে ফাঁকি দিয়ে প্রথমবার মনের মানুষের সঙ্গে সিনেমায় যাওয়া। কলেজে বা স্কুলে বিদ্যার দেবীর সামনে অঞ্জলি দিতে দিতে আর চোখে একবার ক্রাশকে দেখে নেওয়া, বা বন্ধুদের সঙ্গে একসঙ্গে বসে ভোগ খাওয়ার আনন্দ সরস্বতী পুজোকে আরও বেশি রঙিন করে। আজ তো আবার বাঙালির ভ্যালেন্টাইন্স ডের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গিয়েছে বিশ্বের ভ্যালেন্টাইন্স ডে। তার মধ্যে আবার রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস, তাই প্রেমের মৌসুমে হলুদ শাড়ি আর হলুদ পাঞ্জাবিরা কিন্তু কুল বা নাড়ু খেতে খেতে এখন যাচ্ছে সিনেমা হলে, বা হয়তো অন্য বন্ধুদের কলেজে। তবে আজ কিন্তু লাভ বার্ডস ছাড়াও ছোট্ট সরস্বতী অর্থাৎ খুদেদের সকালবেলায় হলুদ দিয়ে স্নান করে শাড়ি পরার উৎসাহ থাকে চোখে পড়ার মতো। না, আর আপনাদের আটকে রাখবো না, যান অঞ্জলিটা বরং দিয়েই আসুন। মনে আছে তো মন্ত্রটা, জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে। আদ্রিতা মজুমদার, দ্য রিপোর্ট। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।